আচ্ছা আপনি কি একটু আপনি কি একটু মানে আপনি কি একটা কোনো বদ্ধ ঘরে আছেন আপনার কথা খুবই ইয়া ভাবে শোনাচ্ছে আপনি একটু বদ্ধ ঘরে থাকলে একটু খোলা জায়গায় গিয়ে কথা বলেন না হলে আপনার কথা তো শুনতে কষ্ট হচ্ছে একটু আমার কথা আমার কথা জানা না তো খোলা আছে জানলা দিয়ে খোলা আছে বদ্ধ না কিন্তু আপনার কথা শুনতে খুবই সমস্যা হচ্ছে আচ্ছা একটু অপেক্ষা করেন তাহলে আমি একটু हेलो হ্যালো এখন

আচ্ছা ঠিক আছে তাহলে আপনার ওই যে সংশয় website এ ভবিষ্যৎ বাণী নিয়ে এটা ই আপনার লেখা। তো ওইখানে আপনি হচ্ছে নবীজির ভবিষ্যৎ বাণী মিথ্যা প্রমাণিত করছিলেন। আর কি আর কিন্তু বিষয়টা আমার কাছে মানে আমার আপত্তি আছে এখানে আর কি আমার ব্যক্তিগত ভাবে। আহ কি বিশ্বাস করে বা মানে আমি জানি না। but আমি যতটুকু জানি আর কি আমার ব্যক্তিগতভাবে ভাবে কি বলছে না বলছে ওইটা আমার বিষয়। এখন আমার আপত্তিটা হচ্ছে আপনার কাছে

আহ বেঁচে থাকে তাহলে সে বৃদ্ধ হওয়ার আগে কেয়ামত হয়ে যাবে। হ্যাঁ এটা একটা আরেকটা হচ্ছে সাথে সাথেই আছে আহ নবীজি ভবিষ্যৎ বাণী করছিল আপনি একটু kindly যান আমি জায়গায় আপনি কি বলবেন সেটা একটু বলেন আমি বের করতেছি ততক্ষণ আপনি বলতে থাকেন আচ্ছা আমি বলতেছিলাম কি হয়তো আপনি হাদিসের অর্থটা হয়তো সঠিকভাবে করেন নাই বা আপনি জেনে শুনে করছেন কিনা বা না জেনে করছেন আমরা জানি না

তাহলে এই হাদিসে দেখা গেল যে কিয়ামত অত্যন্ত নিকটবর্তী এতই নিকটবর্তী যে মুহাম্মদ দেখাইছিল শাহাদাত এবং মধ্যমা আঙ্গুল দুইটাকে একত্রিত করে দেখাইছে যে এত অল্প একটা পার্থক্য আছে কিয়ামত হওয়ার নাকি ভাই ঠিক আছে তারপরে এই আরো একটা হাদিস দেখি আমরা এই হাদিসটারই মানে পরের হাদিস গুলা আর কি সহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশন সাত হাজার একশো বিয়াল্লিশ এইবার এই হাদিসটা একটু পড়েন ভাই আচ্ছা আবু বকর ইবনু আবু সাইবা রহমতুল্লাহ আলাই আনাস আলহ থেকে বর্ণিত তিনি বলেন একদা এক ব্যক্তি রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামকে জিজ্ঞেস করলেন কিয়মত কবে হবে তখন তার নিকট মুহাম্মদ নামক এক আনসারি বালক উপস্থিত ছিল রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বললেন এ বালক যদি বেঁচে থাকে তবে সে বৃদ্ধ হওয়ার পূর্বেই কিয়ামত সংগঠিত হয়ে যাবে আচ্ছা এবার বলেন আপনার কি বক্তব্য আছে জি এই হাদিসটার আমার বক্তব্য আছে হলো এই হাদিস্টতে হাদিস আর আরবিতে আছে না পর এখানে নাকি নাই হ্যাঁ আছে আচ্ছা একটু কাইন্ডলি একটু দেখেন হাদিস্ট আর আচ্ছা একটু আগে একটু বলেন যে তাকে যে প্রশ্নটা করা হয়েছিল সেই প্রশ্নটা কি করা হয়েছিল আপনি কি বলবেন সেটা তো আমি অলরেডি জানি আপনি আগে আমাদের কি একটু বলেন যে এখানে যে প্রশ্নটা করা হয়েছে সেই প্রশ্নটা কি ছিল প্রশ্নটা ছিল হচ্ছে কিয়ামত কবে হবে এই কিয়ামত বলতে কোন কিয়ামত বোঝানো হচ্ছে যে প্রশ্নটা করা হয়েছে এই যে কেয়ামত কবে হবে এই কথাটা এটা কোন কেয়ামতের কথা জিজ্ঞেস করছে এটা কি এক ব্যক্তি কি তাকে জিজ্ঞেস করছে আমি কবে মারা যাবো এটাকে জিজ্ঞেস করছে নাকি জিজ্ঞেস করছে কেয়ামত কবে হবে কোনটা জিজ্ঞেস করছে

আচ্ছা তার মানে ব্যক্তিটা জিজ্ঞেস করছে আমি কবে মারা যাব এটা জিজ্ঞেস করে নাই জিজ্ঞেস করছে কবে হবে নাকি জি আচ্ছা এবার বলেন এটা এই উত্তরে মোহাম্মদ কি বলছে হ্যাঁ উত্তরে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলছে এর বলব যদি বেঁচে থাকে তবে সে বিদ্রোহ করবে কিয়ামত সম্পর্কিত হয়ে যাবে আচ্ছা এবার এবার বলেন আপনার কি বক্তব্য আছে বলেন

এই হাদিসটা যারা অনুবাদ করছে তারা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন তারা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বিশেষজ্ঞ আমি তো আমার কোনো অনুবাদ কথার মাছখানে কথা বলেন না ভাই হ্যাঁ জিজিও শব্দ করেন না এই যে ইসলামিক ফাউন্ডেশন যেটা করে সেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় স্কলারদেরকে দিয়ে অনুবাদ করায় যারা আরবি ভাষার উপরে 30 40 বছর যাবত পড়ালেখা করছে সৌদি আরবে থাকছে সৌদি আরবে অভিজ্ঞতা লাভ করছে পড়ালেখা করছে অনুশীলন করছে এই আরবি ভাষার ভাষা তত্ত্বের উপরে যারা এক একজন বিরাট বড় বড় পণ্ডিত তাদেরকে দিয়ে ইসলামিক অনুবাদ করায় এখন এখানে যে জিনিসটা অনুবাদ দেয়া আছে সেই অনুবাদের থেকে আমার পক্ষে করা সম্ভব না আপনার পক্ষে না কারণ এই অনুবাদ অলরেডি হয়ে গেছে যেটা বাংলাদেশের সবচেয়ে বড় স্কলারাই এই অনুবাদ করে ফেলছে এখন আপনার যদি এখানে কোনো একটা আপত্তি থাকে তাহলে তো আপনার উচিত আগে ইসলামিক ফাউন্ডেশনে একটা চিঠি লেখা যে ভাই আমি অমুক অমুক আলেমের থেকে বড় আলেম আমি আরবি ভাষার উপরে আরো বড় পন্ডিত দেখেন এই ব্যক্তিরা এইখানে এটা ভুল করছে আমি এটা ঠিক করে দিলাম দেখেন এরপরে সেই ইসলামিক যে কাজটা করবে যে আপনার সেই অনুবাদটা নিয়ে যাচাই বাছাই করবে যাচাই বাছাই করার পরে তারা সেটা সৌদি আরবে পাঠাবে সৌদি আরবের আলেমরা যখন এই জিনিসটা যাচাই করে দেখবে যে হ্যাঁ আপনার কথাই সঠিক তখন তারা একটা নতুন সংস্করণ বাইর করবে ইসলামিক ফাউন্ডেশন যে আগের সংস্করণে এই জায়গায় ভুল ছিল আমাকে অ্যাডাম নামক এক বাংলাদেশি ভাই এটা ঠিক করে দিছে শিআরবৰ পণ্ডিত আর আরবি ভাষার উপরে এর তার মত মতের উপর ভিত্তি করে আমরা নতুন সংশোধন করে এইটা সংশোধন করে নিলাম তখন আপনি সেই বইটা আমার কাছে নিয়ে আসবেন তখন আমি সেই বই থেকে রেফারেন্স দেবো সেই বই পড়ে শোনাবো সবাইকে আমি তো অলরেডি অনুবাদ দেখাচ্ছি সেটা স্কলারদের অনুবাদ আপনি কি নিয়ে আসছেন সেটা দেখান আচ্ছা আপনি তাদের সাথে কোনো যোগাযোগ করেন নাই বা করার মনে করেন নাই আমি তাদের আমি আমি তাদের আমি এটা জানি যে ইসলামিক ফাউন্ডেশন যাদেরকে হাদিস অনুবাদের দায়িত্ব দেন তারা সর্ব সবচেয়ে বড় আলেম সবচেয়ে বড় স্কলার তাদের মধ্যে অনেকেরই বেশিরভাগেরই মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা তিরিশ বছর ধরে পড়ালেখা করার অভিজ্ঞতা আছে

তাহলে তো আপনি যে তাদেরকে ইমেল করছেন তারা কি এটাতে সম্মত হইছে যে নতুন সংস্করণ আমরা বাহির করব সংশোধিত সংস্করণ বাহির করবে এটা কি তারা বলছে না তারা এখনো দিবে তখন যখন রিপ্লাই দিবে তারপর যখন নতুন সংশ সংশোধিত সংস্করণ যখন বাহির হবে অনুবাদটা তখন সেটা নিয়ে আপনি আমার সাথে লাইভে আসবেন যে ভাই দেখেন আপনি আগের অনুবাদের রেফারেন্সটা দিছিলেন নতুন অনুবাদে দেখেন এটা সংশোধন করে দিছে এইটা এখন থেকে আপনি এটা এই হাদিসটা আপনার ওয়েবসাইটে দিন তখন আমি সেটা চিন্তা করে দেখব আপাতত তো আপনার কোনো গ্রাউন্ডই তো আমি দেখতেছি না কাকে আপনি মেইল করছেন এটা আমি জান আমি আমি কিভাবে বলবো যে আপনি কাকে মেল করছেন তারা জিন্দগিতে কখনো ওই মেল কইরা পড়বো কিনা বা তারা রিপ্লাই দেওয়ার মতো প্রয়োজন বোধ করবো কিনা এ আপনি একটা মেল করছেন এক আপনি এখন নাস্তে নাস্তে চলে আসছেন মানে এটা নিয়ে কথা বলতে এটা নিয়ে যুক্তি তর্ক করতে নাকি

ইসলামিক ফাউন্ডেশন যখন একটা বই হিসেবে যখন একটা কিছু ছাপাবে তখন সেটাকে আমরা একটা দলিল হিসেবে ব্যবহার করতে পারি আপনার মুখের কথা আপনার মনে এখানে একটা সেটা যদি হয়েও থাকে আপনার কথা কোনো দলিল না এটা কি আপনি আপনার কাছে যতই মনে হোক না কেন এখানে আপনার কথাটা কোনো মানে কোনো ভ্যালু অ্যাড করতেছে না কোনো ভ্যালু নাই আপনার কথার কোনো ওয়েট নাই আপনার কথার কিন্তু আমি যে দলিলটা দেখাচ্ছি সেটার একটা ভ্যালু আছে সেটা একটা দলিল সেটা ইসলামের একটা দলিল এটা কি বোঝা গেছে এটাকে দলিল আকারে আপনি আমার সামনে উপস্থাপন করেন এখন যদি করতে না পারেন তাহলে কতদিনের মধ্যে করতে পারবেন এটা বইলা যান তাহলে আমি অপেক্ষা করব আপনি আমার কাছে নিয়ে আসেন যখন আসতে পারবেন তখন আপনার সেইটা দলিল হিসেবে গণ্য হবে এখন পর্যন্ত

আরে ভাই হাদিসটা এটাই তো এটাই তো সাত হাজার একশো বিয়াল্লিশ নম্বর একশো বিয়াল্লিশ দেখতে পাচ্ছেন ভাই আমি তো আপনার সাথে এটা নিয়ে কথা হচ্ছিল তো এই যে কেয়ামত কবে ওটা ওটা মানে আমি একটু আচ্ছা ঠিক আছে

এটা নিয়ে খুবই সিরিয়াস যেগুলো কেন মানে মানে ভুল ভাল কেন লিখছে তারা আলেম তারা আলেম ঠিক আছে সেটা মেনে নিলাম কিন্তু তারপরে তারা কেন ভুল করবে বা ভুল করলে এটার একটা কনসিকুয়েন্স তো কনসিকুয়েন্স তো আছে যে নাস্তিকরা তো মানে ইয়া নিয়ে বৈশা আছে হ্যাঁ একটা ভীতি দরকার ভিতরে একটা ভীতি নাস্তিকদের প্রতি একটা ভীতি এটা খুবই ভালো ব্যাপার এটা আমি আপনাকে এটার জন্য তো আপনি আমাকে তাহলে আরো কি এরকম আরো দু একটা কাজ কি আপনি করছেন নাকি একটা একটা ক্ষেত্রে করছেন সেটা একটু বলেন তো जी हमें ओट तो जो नेक्स्ट हाथीमी